যে হাদিসে আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ, এই সম্বন্ধে যদি কিছু বলেন। বোন, এই প্রশ্নের জবাব আমরা আগে বহুবার দিয়েছি যে আপনি জানতে চেয়েছেন যে উনি হাদিস থেকে জেনেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আবার কেউ কেউ বলে থাকেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেস্ত। না, এটি হাদিসে আসেনি। তিনি যেটা বলেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, এটা হাদিসে আসেনি। তবে মানে স্বামীর আনুগত্যের উপর নির্ভর করছে মূলত স্ত্রীর মানে ইবাদত, তার আমল এবং স্ত্রীর অন্যান্য বিষয়গুলো। যেহেতু মানে স্বামীর বিরুদ্ধে আচরণ করা, স্বামীর বিপক্ষে যাওয়া, স্বামীর সাথে দুরাচরণ করা, এগুলো ইসলামে গর্হিত এবং নিষিদ্ধ কাজ এবং এটা অভিশপ্ত কাজের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিশেষ করে স্ত্রীদের জন্য স্বামীর অবাধ্য হয়ে কোনো আচরণ করা কে অভিশপ্ত কাজ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিহ্নিত করেছেন। সুতরাং কেউ যদি এই কাজ করে থাকেন তাহলে তিনি অভিশপ্ত হবেন, এবং অভিশপ্ত হওয়া শুধু তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি সহিহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না যদি তার উপর মানে কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হয়ে পড়ে। সুতরাং সেক্ষেত্রে স্বামীকে আসলে সন্তুষ্ট করার বিষয়টি ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলাম এটাকে গুরুত্ব আরোপ করেছেন, এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তবে সেটা তখনই যখন স্বামী এবং স্ত্রী দুজনেই পরস্পরের দায়িত্ব পালন করে এবং সুন্দরভাবে আচরণ করে থাকে, তখনই মূলত সেই দায়িত্বের বিষয় এবং এই বিধানটুকু মানে কার্যকর হবে। যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে না অথবা স্ত্রী স্বামীর প্রতি দায়িত্ব পালন করে না, সেক্ষেত্রে মূলত ইসলাম প্রত্যেককেই তার একটা স্বাধীন অধিকার দিয়েছে, স্বামীকে স্ত্রী থেকে মানে তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ দিয়েছে, আবার স্ত্রীকে স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা সুযোগ দেওয়া আছে, মানে সেই সুযোগটুকু তিনি গ্রহণ করতে পারবেন। তবে এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে স্বামীর মানে পদতলেই স্ত্রীর জান্নাত বা বেহেশত। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আরেকটি প্রশ্নে যেতে চাইবো।